এমন কিছু পাপ রয়েছে পাপ যখন আপনি করবেন আল্লাহর কাছে মাপ চান আল্লাহ তালা চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারেন কিন্তু কিছু পাপ দুনিয়ার বুকে রয়েছে যে পাপগুলো যদি আপনি করেন দুনিয়াতেই এর শাস্তি ভোগ করে তারপরে আপনাকে মরতে হবে পাঁচটি পাপ রয়েছে যে পাপগুলো যদি আপনি করেন দুনিয়াতে শাস্তি ভোগ করবেন আখেরাতে তো শাস্তি আছেই কিন্তু দুনিয়ার বুকেও মরার আগে এই শাস্তিগুলো আপনারা ভোগ করে মরতে হবে দেখেন নবী করিম সাল্লাম বলেছেন কোনো জাতি অঙ্গীকার ভঙ্গ করলে আল্লাহ তালা শত্রুদের তাদের উপরে চাপিয়ে দেন অঙ্গীকার ভঙ্গ করা বলছেন আল্লাহর কসম করে বলছেন আগামীকাল আপনার বাড়িতে যাব এই যে শপথ ভঙ্গ মানে শপথ করলেন ভাই দুইটা হাজার টাকা দেন কোনোভাবে মিস হবে না দুই দিনের মধ্যে আপনাকে দিয়ে দেবো দুই দিন আর হয় না দুই বছর পার হয়ে গেছে টাকার খবর নাই অঙ্গীকার করলেন আর জীবনে মিথ্যা কথা বলবো না একেবারে আল্লাহর নামে শপথ করেছেন আবার মিথ্যা কথা বললেন যদি এরকম ওয়াদা বা প্রতিশ্রুতি অঙ্গীকার ভঙ্গ কেউ করে আল্লা সুহান হুয়া তালা শত্রুদের তাদের উপরে চাপিয়ে দেন অর্থাৎ আপনার শত্রু যারা আছে তারা আপনাকে পেয়ে বসবে আপনার শত্রুরা কিন্তু আপনাকে ভালোবাসে না আপনার উপরে জুলুম করবে এক সময় এবং এই জুলুমের কড়া খেসারত আপনাকে দিতে হবে অঙ্গীকার ভঙ্গ করা এটা মারাত্মক খারাপ জিনিস এটা বড় ধরনের কবিরা গুণা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মুনাফিকের কয়েকটি আলামত রয়েছে আলামতগুলো কি এক নম্বর যখন সে কথা বলে মিথ্যা বলে দুই নম্বর যখন সে ওয়াদা করে সে ওয়াদা ভঙ্গ করে অঙ্গীকার পূর্ণ করে না তিন নম্বর যখন তার কাছে কোনো আমানত গচ্ছিত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে আবার আল্লাহ রসুল সাল্লাহ আলহাম এটাও বলেছেন যে যখন সে কারো সঙ্গে বিবাদে লিপ্ত হয় তখন অকথ্য ভাষায় গাল মন্দ করে তাহলে ওয়াদা রক্ষা করতে হবে আল্লাহ সুবাহানুবা তালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন লা ইউ আখিযুকুম আল্লাহু বিলাগুউ ফি আইমানিকুম ওয়া লাকিন ওয়া আখিযুকুম বিমা আকাদতুমুল আইমান ওয়াদা রক্ষা করা ওয়াদাকে পূর্ণ করা অঙ্গীকার পূর্ণ করা আল্লাহ সুবহানাহু ওয়া তালা দৃঢ়ভাবে বান্দাকে আদেশ করেছেন এবং যারা মুমিন তারা ওয়াদা ভঙ্গ করে না কিন্তু বাংলাদেশে কিছু যুবক যুবতীদেরকে দেখা যায় কিছু মহিলাদেরকেও দেখা যায় পুরুষদেরকেও দেখা যায় কোরআন শরীফ একটা নিয়ে গিয়ে বয়ফ্রেন্ডের সামনে অথবা গার্লফ্রেন্ডের সামনে ধরে যা হাত দিয়ে বল যে আমার ছাড়া কাউরে বিয়ে করবে না এগুলো করা যাবে না এ কোরআনটাকে আল্লাহ তালা তোমার এই অবৈধ প্রেমের জন্য নাজিল করেন নাই এ কোরআনটাকে আল্লাহ তালা অবৈধ প্রেমের শপথের উপাদান হিসেবে আল্লাহ তালা নাজিল করেন নাই নওয়াহমিজ জালেক এরকম অনেকে হাত দিয়ে কোরআন সে শপথ করে কোরআন হচ্ছে পড়ার জন্য নাস হুদাল্লিল মুত্তাকিন মানুষের জন্য হেদায়ত স্বরূপ মুত্তাকিদের জন্য হেদায়ত স্বরূপ লিতুখরিজান্ন মিনাদ্দুমাত নোর মানুষকে কি করে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় এই পবিত্র কোরআ আনুল করিম সুতরাং অঙ্গীকার যদি কেউ আপনারা করেন দৃঢ় সংকল্পবদ্ধ যদি হন আপনি যদি বলেন যে আমি করবই করব এবং আল্লাহর নামে শপথ যদি করেন অবশ্যই আপনাকে এ অঙ্গীকার পূর্ণ করতে হবে যদি অঙ্গীকার পূর্ণ না করেন তাহলে আল্লাহর গজব আখেরাতে তো আছে দুনিয়াতেও আপনি পাবেন অর্থাৎ শত্রুরা আপনার উপরে চেপে বসবে আপনি ক্ষতির সম্মুখীন হবেন দুই নাম্বার। যে পাপের শাস্তি আল্লাহ তালা দুনিয়াতে দেন আল্লাহ প্রদত্ত বিধান ছাড়া বিচার ফাইসলা করা হলে তাদের মধ্যে দারিদ্রতা বিস্তার লাভ করে অর্থাৎ আল্লাহ রব্বুল আলমেন যে বিধিবিধান দিয়েছেন আপনি এই বিধিবিধানের তোয়াক্কা করলেন না মুখে বলছেন কোরআনের জন্য জীবন দেবেন মুখে বলছেন আল্লাহকে অনেক ভালোবাসেন মুখে বলছেন রাসুলসলোল আল্লাহ আলাইসালামকে খুব ভালোবাসেন কিন্তু অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রসুল সাল্লাহ ভালি আসাল্লামকে আপনি ভালোবাসেন না আপনি মহাব্বত করেন না অন্তর অন্তঃস্থল থেকে আপনি আল্লাহর বিধানগুলোকে রসুল সল্লাহ ভ আলাইহিহাসাল্লামের বিধিবিধানগুলোকে কার্যক্ষেত্রে বাস্তবায়িত করার জন্য আপনি চেষ্টা করেন না যদি আপনি নবীজির বিধান আল্লাহ রসুল সল্লাহ ভ আলাইহিহাসাল্লামের উপর নাজিলকৃত এ কোরআনের বিধিবিধান এবং কোরআনের বিধান অনুযায়ী বিচার ফাইসালা পরিচালনা যদি আপনি না করেন নিশ্চয়ই দারিদ্রতা আসবেই আসবে দারিদ্রতা যখন আসবে তখন আপনি অনেক চেষ্টা করেও কিন্তু আপনি আপনার রিজিক পাবেন না অনেক চেষ্টা করেও কিন্তু আপনি উৎপাদন বাড়াতে পারবেন না অনেক চেষ্টা করেও কিন্তু আপনি আপনার পণ্যের দাম কমাতে পারবেন না সুতরাং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে উচিত একজন মুসলমানের কোরআনের বিধিবিধান অনুযায়ী প্রত্যেকটি ক্ষেত্র পরিচালনা করা কোরআনের বিধিবিধান অনুযায়ী জীবনের সব সেগমেন্টগুলোকে সাজানো অলঙ্কৃত করা আল্লাহ তালা তৌফিক দান করুক তাহলে তাহলে দুই নাম্বার গেল যে শাস্তি কোরআনের বিধিবিধান অনুযায়ী যদি আমরা আমাদের দৈনন্দিন বিচার ফয়সালা হুকুম আহকাম এগুলোকে পরিচালিত না করি তাহলে আল্লাহ তালা দুনিয়ার বুকে আমাদের শাস্তি দেবেন সেই শাস্তিটা হচ্ছে দারিদ্রতার শাস্তি তিন নম্বর কোন জাতির মধ্যে যদি ব্যভিচার বিস্তার লাভ করে তাদের মধ্যে মহামারী ছড়িয়ে পড়ে কোনো জাতির মধ্যে ব্যভিচার বিস্তার যদি করে দেখেন সারা পৃথিবীর বুকে আজকে জেনাকে জেনাই মনে করা হয় না যে দেশগুলোর মধ্যে ইয়াহুদি খ্রিস্টান নাসারা আছে তাদের কথা ভিন্ন কিন্তু মুসলিম দেশগুলোর মধ্যেও কিন্তু জেনা ব্যাবিচার বেড়ে যাচ্ছে জেনাব্যাবিচার যেই দেশের মধ্যে যেই জাতির মধ্যে বেড়ে যাবে সেই দেশ এবং জাতির মধ্যে মহামারী ছড়িয়ে পড়বে মহামারী ছড়িয়ে যখন পড়বে তখন কিন্তু মহামারী আপনি আটকে রাখতে পারবেন না তাহলে তিন নাম্বার পাপটা হচ্ছে যে কোনো জাতির মধ্যে যদি ব্যভিচার ছড়িয়ে পড়ে তাহলে সেই জাতির মধ্যে আল্লাহতালা মহামারী দিবেন মহামারী এখন নানানভাবে আসছে মহামারীর নতুন সংজ্ঞা আর দেওয়ার প্রয়োজন নাই কারণ গত দুই তিন বছরে মহামারীর বহুত সংজ্ঞা আপনারা পড়েছেন এবং বাস্তবতাও দেখেছেন সুতরাং মহামারী যদি ছড়িয়ে দিতে না চান মহামারী যদি আর দেখতে না চান তাহলে জেনাহের পথকে বন্ধ করতে হবে জেনা ব্যবিচার কমাইতে হবে চার নম্বর কোনো জাতি যদি পরিমাপে ওজনে কম দেয় তাদের ফসল হানি ঘটে এবং দুর্ভিক্ষ তাদেরকে পাকড়াও করে বসে অর্থাৎ কেউ যদি ওজনে কম দেয় যেটা আমাদের ব্যবসায়ীরা অহরহ করে ওয়াইদা কালু হুম আউ হুম ইউক সিরুন যখন মেপে দেয় তখন কম দেয় আর যখন নেয় তখন অনেক সময় দেখবেন একেবারে পয় পয় করে হিসেব করে নেয় এরকম করা যাবে না যদি করেন তাহলে এটার শাস্তি কি দুর্ভিক্ষ তাদেরকে পাকড়াও করবে এবং ফসলের হানি ঘটবে বন্যা আসবে আসার পরে ফসল তলিয়ে দেবে দুর্ভিক্ষ আসবে খাবারের সংকট তৈরি হবে যদি কেউ ওজনে কম দেয় ওজনে কম দিলে আখেরাতে তো শাস্তি আছে দুনিয়াতেও শাস্তি ভোগ করতে হবে পাঁচ নম্বর কোনো জাতি জাকাত দিতে অস্বীকার করলে তাদের মধ্যে বৃষ্টি বন্ধ করে দেওয়া হয় হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যখন কোন জাতি আল্লাহ ও তার সঙ্গে কৃত অঙ্গীকার ভঙ্গ করবে তখন আল্লাহ তাদের উপরে বহির শত্রু চাপিয়ে দিবেন ইসলামী স্কলাররা বলেছেন আল্লাহ ও তার সঙ্গে কৃত ওয়াদা হলো ইসলামের বিধান মতে জীবন পরিচালনা করা যাই হোক ইবনে মাজার মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলহামের হাদিসগুলোকে এভাবে উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক এই ধরনের পাপগুলোকে বর্জনায় তৌফিক দান করুন আমিন by listening to the Holy Quran.